আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র কোরআনকে অপমান করায় এই মহিলার একই পরিণতি হল। ভিডিওটি একবার দেখুন। এক দুপুরে এক বাসায় পরিবারের সবাই বসে টেলিভিশন দেখছিল। এক যুবতী মেয়ে অন্য কামরায় বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল। গড়ের ছোট মেয়েটি তার বোনকে এসে বলল, আপু টেলিভিশনে কি সুন্দর সিনেমা হচ্ছে, চলো দেখবে। মেয়েটি কোরআনের ভিতর নিশানা লাগিয়ে কোরআনটি বন্ধ করে সিনেমা দেখতে চলে গেল। বেশ কিছুক্ষণ সিনেমা দেখার পর অজু না করা অবস্থায় পবিত্র কোরআন তেলাওয়াত করতে গেল, কিন্তু সে কোরআনের কাছেও যেতে পারল না। সে দেখতে পেল পবিত্র কোরআনের চারিদিকে 6 ইঞ্চি লম্বা ভয়ানক চেহারার কয়েকটি বিচ্ছু বসে ঘিরে রয়েছে। ওইসব বিচ্ছু মেয়েটির দিকে কিছুক্ষণ ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে লাফিয়ে পড়ল। বিচ্ছুদের দংশনে মেয়েটি প্রচণ্ড চিৎকার করতে লাগল। পরিবারের সবাই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল। বিচ্ছুর দংশনে চিৎকার করতে করতে মেয়েটি মারা গেল। ওই গড়ের সদস্যরা একজন আলিমকে খবর দিলেন। তিনি সব দেখে শুনে বললেন, পবিত্র কোরআনের প্রতি অমর্যাদার কারণে মেয়েটির এই ঘটনা ঘটেছে, তোমরা মেয়েটির লাশের উপর টেলিভিশন রেখে দাও। টেলিভিশন এত খারাপ জিনিস যে ওইসব বিচ্ছু টেলিভিশনের কাছেও যেতে চাইল না। লাশের সাথে টেলিভিশন রাখার পর সব বিচ্ছু লাশ ছেড়ে উধাও হয়ে গেল। মেয়েটিকে গোসল করিয়ে জানাজা দেওয়ার পর টেলিভিশন সহ লাশ কবরে নামানো হলো। লাশ কবরে নামানোর পর ওইসব বিচ্ছু পুনরায় কবরে লাশের সাথে মিশে গেল। দাফন করে দোয়া পড়ে আত্মীয় স্বজন কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। তারা দেখতে পেল মেয়েটির লাশ বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, না জানি মেয়েটির কবরে এখন কি অবস্থা। এই ঘটনা সত্য নাকি মিথ্যা তা বড় কথা নয়, আসল কথা হচ্ছে বর্তমান জমানা অনুযায়ী সবার ঘরে টেলিভিশন রয়েছে। সেই টেলিভিশনে কি দেখা হচ্ছে সেটাই মূল বিষয়। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের সঠিক বিষয়গুলো জানার তৌফিক দান করেন। আমিন।